হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লগ। আজকে বুধবার সকাল এখন 9টা বাজে, আর আজকে কিন্তু বাঙালিদের একটা খুব স্পেশাল দিন। আজকে জামাই ষষ্ঠী, দেশে তো হই হই ব্যাপার। ফেসবুক খুললেই দেখছি একের পর এক জামাই এবং মেয়েরা ছবি দিচ্ছে শ্বশুরবাড়িতে খাওয়ার ছবি, কারণ আমরা তো এখান থেকে দেশের থেকে একটু পিছিয়ে থাকি, তো মানে দেশে অনেকটাই এগিয়ে গেছে সময় এবং জামাইরা অলরেডি শ্বশুরবাড়িতে গিয়ে খেতেও শুরু করে দিয়েছে। তো যাই হোক, আজকের দিনটাকে আমি কিন্তু অনেকদিন আগের থেকেই প্ল্যান করেছি। অনেকদিন মানে মানে গত সপ্তাহে শনিবার আমরা গিয়েছিলাম ব্রাসেলসে আজকের জন্য স্পেশালি শপিং করতে, মানে শপিং মানে খাওয়ার দাওয়ার আনতে, কারণ যেহেতু এখানে মাছ টাছগুলো পাওয়া যায় না বা মাটনটাও খুব একটা মেলে না, এখানে তো মানে ল্যাম্বের মাংসই পাওয়া যায় আর আমার বর একদম ল্যাম্ব খেতে চায় না, তো ওর জন্য স্পেশালি আজকের দিনে রান্না করার জন্য আমরা ব্রাসেলসে গিয়েছিলাম বাজার করতে। তো চলুন দেখে আসি বাজার করতে গিয়ে আমাদের কী অভিজ্ঞতা হলো। মানে জামাই ষষ্ঠী স্পেশাল যে জিনিসগুলো আমরা বাঙালিরা কিনি, মাছ বলুন, ইলিশ মাছ বা ধরুন আম, লিচু, এগুলোর এখানে এখন কেমন পাওয়া যাচ্ছে, কীরকম দাম, সেগুলো আপনাদেরকে একটু দেখাই। আমরা আজকে এসেছি ব্রাসেলসে ইউরো বাংলা বলে একটা দোকানে, এখানে মেনলি মাছ দেখতেই এসেছি। তো এখানে রুই মাছ মোটামুটি ওই 450 টাকা কেজি বলছে, তবে মাছগুলো সবই প্রায় 4-5 কিলো, তো তার কম ওজনের মাছ খুব একটা এখানে নেই, এটা একটা প্রবলেম। এটা হচ্ছে বাংলাদেশি ইলিশ, এর দাম মোটামুটি 31 ইউরো কেজি, ভারতীয় টাকায় প্রায় 3000 টাকা কিলো এখানে। আর এটা হচ্ছে মায়ানমারের ইলিশ, এর দাম মোটামুটি 17 ইউরো কেজি, ভারতীয় টাকায় প্রায় 1500 টাকা কেজি। এগুলো হচ্ছে কাতলা মাছ, এগুলো মোটামুটি 500 টাকা কেজি, তবে প্রবলেম যেটা হচ্ছে এখানে প্রত্যেকটা রুই কাতলাই মোটামুটি 4 কিলো 5 কিলোর, তো আমাদের দুজনের পক্ষে এত বড় মাছ নিয়ে গিয়ে সেটা খাওয়া একটু মুশকিল। এখানে আজকে লিচুও দেখতে পাচ্ছি, লিচুর দাম এখানে মোটামুটি 20 ইউরো পার কেজি, মানে ভারতীয় টাকায় প্রায় 1800 টাকা। আর আম রয়েছে বাংলাদেশি আম, বাংলাদেশি আমের দাম মোটামুটি ওই 1000 টাকা বা 900 টাকা কিলো, এদিকে রয়েছে পাকিস্তানি আম, তার দামও মোটামুটি 1000 টাকা মতন কিলো। আপনারা দেখলেন আমাদের ব্রাসেলসে বাজার করতে গিয়ে কেমন অভিজ্ঞতা হলো, কী কী পাওয়া যাচ্ছে ওখানে, তার দামগুলো কেমন। তো যাই হোক, এখন বেজে গেছে মোটামুটি 10:30, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, আর প্রণবের আজকে যেহেতু ওয়ার্ক ফ্রম হোম তো কাজে বসে গিয়েছে, সুতরাং এবার যেটা করতে হবে আমাকে একাই করতে হবে সেটা হচ্ছে রান্না বান্না, যেটা আজকের দিনের মেন কী বলবো USP বলা যায়। তো কিছুটা রান্না মানে দুটো পদ মতন আমি কালকে রাত্রিবেলা করে রেখেছিলাম, আজকে মেন যে রান্নাগুলো মাটন, মাছ, দু রকমের মাছ, আলু পোস্ত, এই সব কিছুই আমার বরের পছন্দের। আজকে যেহেতু তারই দিন, আমার মায়ের জামাইয়ের পছন্দের রান্নাগুলোই করতে হবে। তো যাই হোক, এবার চলুন শুরু করা যাক। আজকে রান্নাটা শুরু করছি মাটনটাকে ম্যারিনেট করে, ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টা তো রাখতেই হবে, সেজন্য আগেই এইটা করে নিয়ে তারপর অন্য অন্য রান্নাগুলোতে যাব। বিদেশে আসার পর থেকে দেশে আমরা যে সমস্ত অনুষ্ঠান, নিয়ম নীতি, পুজো আচ্ছাগুলো করি, নিজেরা চেষ্টা করি যথাসাধ্য সেগুলোকে পালন করে যেতে, কারণ আমরা যারা বিদেশে থাকি তারা তো মোটামুটি শিকড় উপড়ে আসি, আমাদের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে দেশের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বা আমাদের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার। সেজন্য যখনই আমরা এগুলো পালন করি আমাদের মনে হয় যে আমরা দেশের মাটির সাথে এখনও সেইভাবেই জুড়ে রয়েছি। আর আমার নিজের কথা যদি বলি, এই জামাই ষষ্ঠী আসলেই আমার একটু মনটা খারাপ হয়ে যায়, কারণ আমার তো মা নেই, আমার মনে হয় আমার বরটা বাকি সবার মতন শাশুড়ির আদরটা বোধ হয় পেল না। যদিও আমার বিয়ের পর প্রথম দুটো বছর আমরা দেশে ছিলাম, আমার পিসি যথাসাধ্য চেষ্টা করেছিলেন আমার বরকে খুব সুন্দর করে এই দিনটা উপহার দেওয়ার, অনেক অনেক রান্না বান্না, একদম অনুষ্ঠান যেগুলোর নিয়মনীতি আছে সেগুলো পালন করেই তাকে বরণ করার, তবুও মনে হয় মা থাকলে এটা করতেন ওটা করতেন, সেই জন্য এই দিনটা আমি যথাসাধ্যভাবে চেষ্টা করি আমার বরের পছন্দ মতন রান্নাগুলো করে ওকে খাওয়ানোর। তো যাই হোক, আমার কিন্তু রান্না মোটামুটি হয়ে এসছে, দুপুর 2টো বাজে, আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট, ভাত বসিয়ে দিয়েছি, এবার নিজে একটু ফ্রেশ হয়ে
একটু সেজে গুজে আমার মায়ের জামাই বা আমার বর তাকে খেতে দেব। অনেক সাধ্য সাধনা করে তাকে পাঞ্জাবি পরানো গিয়েছে। এমনিতে পাঞ্জাবি পরতে ভালোই বাসে, তবে যেহেতু বাড়িতেই রয়েছে সেজন্য বলছিল আর কি। তো যাই হোক, এবার চলুন আপনাদের দেখিয়ে দিই ফাইনালি কী কী রান্না করেছি আজকে। ভাত, তার সাথে মাছের মাথা দিয়ে পালং শাক, আলু পোস্ত, এটা হচ্ছে মুসুরির ডাল, এটা হচ্ছে চিংড়ি মাছের লাল ঝোল, এটা আমার শাশুড়িমার একটা রেসিপি, এটা একদম পেঁয়াজ রসুন কিছু ছাড়া খুব ভালো খেতে হয়। এটা হচ্ছে রুই পোস্ত, এটা হচ্ছে পাঁঠার মাংস, এই হচ্ছে আম আর ব্লুবেরি। তো এই সমস্ত কিছুই কিন্তু প্রণবের ভীষণ প্রিয় রান্নাগুলোর মধ্যে পড়ে। তো চেষ্টা করেছি যতটা পারি ওকে খুব সুন্দরভাবে রান্না করে দেওয়ার। আর আমার বাবাকে একটু ফোন করেছিলাম, এই যে হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি, এটা এই যে আমার বাবাকে একটু ভিডিও কল করেছিলাম আমি কী কী রান্না তার আদরে জামাইয়ের জন্য করেছি সেটা দেখানোর জন্য। আমার বাবাও বেশ খুশি হয়ে গিয়েছেন। আসলে সব শ্বশুরমশাইয়েরই তো ইচ্ছা থাকে অন্তত আজকের দিনটাতে তার যথাসাধ্য তার জামাইয়ের জন্য আয়োজন করার, আর এত দূর থেকে যেহেতু সেটা সম্ভব নয়। তো যখন আমি বাবাকে দেখালাম যে এইগুলো রান্না করেছি তাকে খাওয়ানোর জন্য, বাবাও খুব খুশি হলেন। এবং বাবার বক্তব্য হচ্ছে অনেকগুলো খাওয়া পাওনা রয়েছে আমাদের, জামাই ষষ্ঠী, জন্মদিন, অ্যানিভার্সারি, তো আমরা যে গেলে সেই সব কিছুই হবে আর কি। তো সব মিলিয়ে বাবাও খুশি, আমিও খুশি, আশা করছি তার জামাইও খুশি। ঘড়িতে সন্ধে ছটা, দুপুরবেলা একটু রেস্ট নিয়ে নিয়েছি আর এখন হবে চায়ে পে চর্চা। চায়ের সাথে আজকাল বিস্কিটের বদলে এই ছোলা ভাজাটা আমাদের এখন খাওয়া চলছে। দেশে থাকতে আমি ভীষণ খেতাম, বালিতে ভেজে বিক্রি হতো আমার মনে আছে, সেদিনকে ইন্ডিয়ান স্টোর থেকে এটা নিয়ে এসেছি। নিজের গাছের ফুল ঠাকুরকে দেওয়া কিন্তু মজাই আলাদা। এই গাঁদা গাছের এই গাঁদাগুলো এত সুন্দর কালার হয়েছে আর কত বড় হয়েছে দেখুন, আর একটা কিন্তু খুব সুন্দর গন্ধ আছে জানেন, যেরকম গাঁদা গাছে থাকে আর কি। তবে যেহেতু একই গাছে এই দুই রঙের ফুল ফুটেছি, এই গাছের মানে এই কমলাগুলো যতটা বড় হয়েছে হলুদগুলো কিন্তু অতটা বড় হয়নি। তো যাই হোক, আজকে এই দুটো গাঁদা দেব ঠাকুরকে, এই যে এইগুলো। জামাই ষষ্ঠীটা কেমন কাটলো এবছর? ভালোই কাটলো, প্রচুর খাওয়ার ছিল, দু তিন পদ হলেও হতো। আমি ফেসবুকে দেখছিলাম এক একজন শাশুড়ি প্রায় 20-25 পদ 30 পদ রান্না করেছেন। ফটোতে দেখে যেটা মনে হলো তাদের জামাইরা কবজি ডুবিয়ে খাচ্ছে। আমাদের ছোটোবেলায় আমাদের পিসেমশাই মাসি মেসেমশাইদের দেখতাম এরকম অনেক অনেক রান্না, কিন্তু খুব এনজয় করে খেতেন। কিন্তু আমাদের জেনারেশনের জামাইরা আমি জানি না এত রান্না কোথায় খেতে পারে না, অন্তত তুই তো পারিসই না। যাই হোক, তবু ভালো লাগে সাজিয়ে দিতে, এই জন্যই এত রান্না করা আর কি। খাবার তো না, এফোর্টটাই বলো। হ্যাঁ সেটা ঠিক। রাত্রির প্রায় 9টা বাজে, এতক্ষণ গল্প করতে করতে সময়ের তাল ছিল না। আসলে বাইরে এখন যেহেতু প্রায় 10টা সাড়ে 10টা অবধি আলো থাকে, বাইরে তাকিয়ে তো বোঝা যায় না, যখন ঘড়ির দিকে চোখ পড়ে তখন মনে হয় বাবা এখন 9টা বেজে গেল বা 9:30 বেজে গেল। তো যাই হোক, এবার চলুন ডিনারটা রান্না করে ফেলি। জামাই ষষ্ঠী স্পেশাল ডিনার রান্না হচ্ছে এখন। এটা হচ্ছে ছোলার ডাল দিয়ে মাটন, এই রেসিপিটা আমি নতুন শিখেছিলাম। আর এর আগে চিকেন দিয়ে একবার ট্রাই করেছিলাম ছোলার ডাল রান্না করা, তবে আজকে মাটন দিয়ে করছি, আশা করছি ভালোই লাগবে খেতে। রাত্রির প্রায় 11:30 মতন বাজে, আমাদের ডিনার কমপ্লিট আর আজকের দিনটাও বেশ ভালোই কাটলো। আশা করছি আপনাদেরও জামাই ষষ্ঠী খুব ভালো কেটেছে। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই যদি না করে থাকেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।